হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে তোমার স্বাগত। আজকে আমি একটি দুঃখের সহিত ভিডিও বানাচ্ছি। কারণ হচ্ছে আজকে আমি সকালে যে আমার বাড়িতে পুজো হচ্ছিলো, তার ঘর বাসা ছিল আজকে, বসে যাচ্ছিলাম, হঠাৎ দেখি মানে আমার সেই যে 8 ইঞ্চি স্পিকারটা বাজছিল না, কিন্তু টিউটার বাজছিল। সেটি সকালেই বাজাচ্ছিলাম, হঠাৎ স্পিকার বন্ধ হয়ে গেছে। তোমরা এখানে আমি পুরো মানে বক্সটাকে খুলে নিয়েছি। এই টিউটারটা শুধু চলছিল, এই খোল এই যে স্পিকারটা বাইরে বের করে রেখেছি, এছাড়া চলছিল না। কি হয়েছে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ টিউটার এখানে সমস্ত তার টার দেখে নিলাম, একই তারে তো টিউটার আর স্পিকার জোড়া ছিল, কিন্তু টিউটার বাজছিল কিন্তু স্পিকার বাজছিল না। কিন্তু হঠাৎ কি হয়েছে আমি এখনও বুঝতে পারছি না। তার জন্য প্রথম থেকে আবার স্পিকারটা লাগাবো, তার জন্য আমি থাকাল গরম করতে দিয়েছি ভিতরে, এসে তাকে সোল্ডারিং করবো। দেখতে পাচ্ছ তোমরা কী হয়েছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও না কী হতে পারে। আমার তো দেখতে পাচ্ছি, এবার আমি স্পিকারটাকে আমার সেভ করে নিয়ে যাবো। সেখানে সমস্ত সোল্ডারিং আয়রন আরও আছে, আমি সমস্ত কিছু ভিতরে নিয়ে নিয়েছি, এবার আমি সেখানে যাব। চলো ভিডিও দেখতে পাচ্ছ, সোল্ডারিংটা আমরা করে নিয়েছি। আওয়াজটা একটু কোয়ালিটি কম আসছে, কারণ আমি ফ্যান জ্বালিয়ে দিয়েছি, প্রচুর গরম পড়েছি। এরপর আমি এমনি ম্যানুয়ালি চেক করবো এটা চলছে কি না, দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এবার আমি ম্যানুয়ালি চেক করছি, বন্ধুরা সে চেষ্টা করেও হলো না, স্পিকারে আওয়াজ আসছে, চড়চড় করছে, কিন্তু কেন গান হচ্ছে আমি বুঝতে পারছি না। এদিকে দোকানকে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ টিউটারে গান হচ্ছে, অ্যাম্পলিফাই লাগিয়েছি, কী কারণে চলছে আমি বুঝতে পারছি না। তোমরা যদি কারণ যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে।